সাদা প্রাইভেট কারটার দিকে তাকান সবাই, সাদা দেখছেন। এবার এদিক তাকান, এটা কার আমি জানি না, আমার আমি যদি এটা দিয়ে আইসা থাকি তো গাড়ির নাম্বার হবে 4782 সাথে। এখন শুনেন, মনে করে নেন একটা সাদা প্রাইভেট কার দিয়ে আমি আসছি, এই সাদা প্রাইভেট কারটা ওনাকে 10 দিনের জন্য দিছি, তাকান এদিকে, এই গাড়িটা 10 দিনের জন্য দিছি, কয়দিন খুব শোনেন মন দিয়ে শুনেন, কিন্তু এটা খুব জরুরি মাসালা, 10 দিনের জন্য গাড়িটা দিছি। দেওয়ার পরে এই একটু মন দিয়ে শুনতে দেন সবাই, গাড়িটা দেওয়ার পরে 10 দিনের জন্য 10,000 টাকা নিছি সিকিউরিটি হিসাবে, গাড়িটা দিছি 10 দিন পর 10,000 দিয়ে দেবো, গাড়িটা দিয়ে দিব বা 1,00,000 টাকা নিলাম। এখন ওনার ছেলে কি করছে, বাচ্চা মানুষ, আব্বা আমি একটু গাড়িতে উঠবো, মন চাইছে 10 দিনের মধ্যে, উনিও কি করছে এই গাড়ির দরজা খুলা ওনার ছেলের নিয়ে একটু বসছে গাড়ির সিটের মধ্যে একটু কিছুক্ষণ, বৈশা আবার নাইমা গেছে সুদ, এই সামান্য সময় সুদি কারবার করছে। আমি গাড়িটা বন্ধক রাখছিলাম, এই বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া যায় নাই, ওনার কাছে জমিন 1 বছরের জন্য বন্ধক রাখছে, এই বন্ধকি জমিনের মধ্যে চাষাবাদ ফসল করা যায় নাই, যদি করে সুদ, যদি না করে বন্ধক, এরা যায় আছে। কথা বুঝে আসছে? এখন জানি আপনাদের থেকে একটা প্রশ্ন আসতে পারে, অগ্রিম বলে দেখি প্রশ্ন, হুজুর যদি দেওয়ার সময় কিছু টাকা দিয়ে দেয়, দেওয়ার সময় যদি কি দিয়ে দেয়, এটার নাম বাটপারি, বলেন কি জায়েজ নেই, এই কাজই করেন না, হ্যাঁ হ্যাঁ এটা করেন না, ভাড়া দেন, ভাড়া ভাড়া জায়েজ আছে, ভাড়া জায়েজ, ওনারে আমি জমিনটা দিব 1 বছরের জন্য 5,000-10,000 ভাড়া নিব, টাকা আর পাবে না, আমি জমিন 1 বছর পরে পেয়ে যাবো, শেষ, টাকা পাবে না, এটা লিজ ভাড়া, এটা জায়েজ। সবার কি বুঝে আসছে? বিভিন্ন এলাকায় মসজিদের জমিন এইভাবে বসুরা লাগায় সুদি টাকা মসজিদে লাগানো হচ্ছে, তাহলে বলেন তো শেষে যে সুদের কথাটা বললাম, মুসান্নাফে আব্দুর রাজ্জাকে এই জাতীয় একটা সুরত আছে, এক ব্যক্তি আরেকজনে ঘোড়া দিছে, ঘোড়া বন্ধক দেওয়ার পর তো টাকা নিছে বা যা নিছে, ওই বন্ধকি ঘোড়ার উপরে উনি একদিন উঠছে, ওঠার পর যিনি দেখছেন আলেম বড় তাবি, উনি বললেন এই তুমি কি করলা, এটা না বন্ধকি ঘোড়া, কয় হ্যাঁ, কয় তুমি উঠলা কেন, এই তো সুদি কারবার করলা, বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নেই, কি কথা বুঝে আসছে, বলেন আমার সাথে বন্ধকি সম্পদ দিয়ে, বলেন আরো জোরে সবাই বলেন, বন্ধকি সম্পদ দিয়ে উপকৃত হওয়া জায়েজ নেই, তাহলে জমিন দিমু টাকা নিলাম, এই জমিন শুধু ওনার কাছে থাকবে সিকিউরিটি হিসাবে, টাকা যদি মেরে দিই এই জন্য থাকবে, চাষাবাদ ফসল কিচ্ছু করবে না, শুধু রেখে দিবে, টাকা দিমু জমিন দিয়ে দিবে, এটার নাম বন্ধক, কিছু করবে এটার নাম সুদ। বুখারী শরীফ হাদিস নাম্বার 2766 নাম্বার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ইস্তানিবু সামাল মুবিকাত, 7টা ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বাঁচবা, কয়টা ধ্বংসাত্মক অপরাধ, 1 নম্বর শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করবা না, আল্লাহর সাথে ভুলেও শিরিক করবেন না, আল্লাহর সাথে শিরিক করা এটা সবচাইতে বড় অপরাধ, সহিহ বুখারী হাদিস নাম্বার 2653 নাম্বার হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন আল কাবাইর, সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা সবচাইতে বড় কবিরা গুনাহ, তাহলে শিরিক করা যাবে না, 1 নম্বর আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, সহিহ বুখারী হাদিস নাম্বার 7520, আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলেন হুজুর সবচাইতে বড় অপরাধ কোনটা, আল্লাহ নবী জবাব দিলেন আনতাজালা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহ তোমারে বানাইলেন তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করলা, এটা সবচাইতে বড় অপরাধ, সহিহ বুখারী হাদিস নাম্বার 6861, এই হাদিসে নবীজিকে এক সাহাবা প্রশ্ন করলেন সবচাইতে বড় অপরাধ কোনটা, আল্লাহ নবী জবাব দিলেন আনতাদুআলিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তুমি আল্লাহর সাথে শিরিক করা অথচ আল্লাহ তোমাকে বানাইলেন, মুসলিম শরীফ হাদিস নাম্বার 5018, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লাআনাল্লাহ, ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয়, মান লাআনা ওয়ালিদা, যেই ব্যক্তি তার বাবা মাকে অভিশাপ দেয়, কোন সন্তান তার বাবা মারে অভিশাপ দেয়, আল্লাহ তার অভিশাপ দেয়, 2 নম্বর ওয়ালাআনাল্লাহ মান যাবাহা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করলে ওই ব্যক্তিকে আল্লাহ অভিশাপ দেয়, আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করা শিরিক, বলেন সবাই কি, আল্লাহ ছাড়া কারো নামে পশু জবাই করা কি শিরিক, আল্লাহ বলেন ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহ, খাও ওই পশুর গোশত, যে পশু জবাই করার সময় আল্লাহর নাম না হয়, সূরা আনআম 118,
খায়ও না ওই গোস্ত। সূরা আনআম আয়াত নম্বর 121, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইয়ুযকারিসমুল্লাহ, ওই পশুর গোস্ত খায়ও না, যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই ওই পশুর গোস্ত খাও, যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে, যেই পশু জবাই করার সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হয়েছে, যেই পশু জবাই করার সময় খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহর নামে জবাই করা হয়েছে, যেই পশু জবাই করার সময় আব্দুল কাদের জিলানির নামে জবাই করা হয়েছে, যেই পশু জবাই করার সময় শাইখুল হাদিসের নামে জবাই করা হয়েছে, যেই পশু জবাই করার সময় মুফতি আমিনীর নামে যদি জবাই করা হয়, এই পশুর গোস্ত খাওয়া হারাম না হালাল? হারাম। তাহলে নবীর নামেও কোনো পশু জবাই করা হারাম? পশু জবাই হবে কার নামে? আল্লাহর নামে। কি কথা মনে থাকবে? তাহলে মানুষের নামে পশু জবাই করা হারাম। এই খিচুড়ি আপনাদের মাঝে বিলাইলে খাবেন না, হারাম। একদম অন্তর মরে যাবে, দিল মরে যাবে, নামাজে মজা পাবেন না, ছেলে সন্তান পড়াশোনা করবে না এগুলারে। এই জন্য মসজিদে মাঝে মাঝে যে মিষ্টিগুলা দেয়, যদি অনেক হালাল মিষ্টি আছে, আমি বলি বাচ্চাদেরকে এটি খাওয়ায়েন না, খাওয়াইবেন এ পড়াশোনা ভুলে যাবে, এটি বেশি খাওয়ায়েন না। মরা মানুষের বিরিয়ানি বা ছেলেদেরকে খাওয়ায়েন না, মেয়েদেরকে খাওয়ায়েন না, জায়েজ না জায়েজ মাসা বলতেছি না, মরা মানুষের খাবার আপনার সন্তানাদিদেরকে খাওয়ায়েন না। এটা স্কুলে পড়ুক, মাদ্রাসায় কলেজ যেখানেই পড়ুক, এগুলো খাইলে দিল মরে, ব্রেন নষ্ট হয়, মেধা নষ্ট হয়, খাওয়ায়েন না। আল্লাহর নামে যা জবাই করা হয় সেটা খাও, আল্লাহর নামে যা জবাই করা হয় না সেটা খেও না। তাহলে আসেন আবার বুখারী শরীফের 2766 নাম্বার হাদিস, সাতটা অপরাধ থেকে বাঁচো। এক নাম্বার শিরিক করা, দুই নাম্বার সিহরু জাদু করা থেকে বাঁচো, জাদু কাউকে করবো না, অন্য কেউ যেন জাদু না করে আমল করা। ফজরের পর তিনবার কুল হু আল্লাহ, তিনবার কুল আউযু বিরব্বিল ফালাক, তিনবার কুল আউযু বিরব্বিন নাস। মাগরিবের পর তিনবার কুল হু আল্লাহ, তিনবার কুল আউযু বিরব্বিল ফালাক, তিনবার কুল আউযু বিরব্বিন নাস। বিছানায় যখন যাবেন তিনবার কুল হু আল্লাহ, তিনবার কুল আউযু বিরব্বিল ফালাক, তিনবার কুল আউযু বিরব্বিন নাস। করার পর হাতে ফু দিবেন, শরীর মুজুম এই সামনে এভাবে মুজবেন শরীর। তাহলে ফজরের পর মাগরিবের পর বিছানায় গেলে কুল হু আল্লাহ কয়বার, ফালাক, নাস, আর কোন নামাজের পর? মাগরিব, ফজর, মাগরিব, বিছানা, বলেন ফজর, মাগরিব, বাকি রইল কয়েক তো নামাজ, জোহর, আসর, এশা। জোহরের পর কুল হু আল্লাহ একবার, কুল আউযু রব্বিল ফালাক একবার, কুল আউযু বিরব্বিন নাস একবার। আসরের পর কুল হু আল্লাহ একবার, কুল আউযু বিরব্বিল ফালাক একবার, কুল আউযু বিরব্বিন নাস একবার। এশার পর কুল হু আল্লাহ একবার, কুল আউযু বিরব্বিল ফালাক একবার, কুল আউযু বিরব্বিন নাস একবার। এবার আমি নামাজের নাম বলবো, আপনারা সংখ্যা বলবেন, বলেন জোহরের পর কয়বার করে, মাগরিবের পর কয়বার করে, ফজরের পর, বিছানায়, এশা একবার। বাচ্চা যারা তারা তো পারে না, আপনি আমলটা করে বাচ্চার শরীরে ফু দিবেন, একটু পরে বিছানায় যাবেন, বাচ্চারে আপনি ফু দেন। সকালবেলা বাচ্চা স্কুলে যায়, মাদ্রাসায় যায়, মা যারা আছেন আপনারা আপনার বাচ্চাকে এইগুলো পরে ফু দেন। ফু দেওয়ার সময় বাচ্চার মুখ দিয়ে বলান, পরে আমার সাথে বিসমিল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনার বাচ্চারে আপনি মুখ দিয়ে বলায়া এটা বলে পাড়ান, স্কুল থেকে আসার আগ পর্যন্ত, মাদ্রাসা থেকে আসার আগ পর্যন্ত আল্লাহ নিজ জিম্মায় এই বাচ্চাকে হেফাজত করে আবার আপনার কাছে পৌঁছাবে। এলা আমাদের আমল, তাহলে মনে থাকবে না? তাহলে জাদু থেকে বাঁচার জন্য আমলগুলো করব, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এক নাম্বার শিরিক করব না, দুই নাম্বার জাদু করা যাবে না, তিন নাম্বার ওয়াকাতুর নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, চার নাম্বার আকলুর রিবা, সুদ খাওয়া যাবে না, এই যে সুদ, পাঁচ নাম্বার আকলু মালিল ইয়াতিম, এতিমের সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করা যাবে না। আপনাদের এলাকায় এতিমের সম্পদ বক্ষণ করে কিভাবে? দুই ভাই, এক ভাই মারা গেছে, ওই ভাইয়ের তিনটা সন্তান, ভাতিজা ভাতিজির লালন পালন করে এই আশায়, একটু বড় হইলেই বালেগ হওয়ার পর কলমের গুতায় তোদের সম্পদ সব আমি কব্জা করব। এরকম পশু পশু মার্কা আচরণওয়ালা কিছু লোক সমাজে পাওয়া যায়, যারা সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য এইভাবে ব্যতিব্যস্ত হয়ে থাকে। আল্লাহ বলেন এরা পেটের মধ্যে ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, আগুন ঢুকায়, আগুন। আল্লাহ আমাদেরকে এই আগুন খাওয়া, এতিমের মাল খাওয়া মানে আগুন খাওয়া থেকে হেফাজত করেন। পাঁচ নাম্বার, ছয় নাম্বার অত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না। সাত নাম্বার অকসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত,
সতীসাধী নারীকে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। এই সাতটার মধ্যে সুদের কথা আছে না নাই? তাহলে সুদ খাওয়া দুনিয়া ধ্বংস হওয়া, আখেরাত ধ্বংস হওয়া। আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। মনে আছেন সিরিয়াল এক নাম্বার, সুদ খাওয়া আল্লাহ আল্লাহ নবীর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। দুই নাম্বার, সুদ খাওয়া মানে কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় উঠা। তিন নাম্বার, সুদ খাওয়া মানে আপনার গলার মধ্যে ফাঁস লাগায় রাখছে মনে হবে এমন অবস্থায় উঠা। চার নাম্বার, সুদ খাওয়া এলাকার জন্য আল্লাহর আযাব বৈধ করা। পাঁচ নাম্বার, সুদ খাওয়া মানে এলাকার মধ্যে খাদ্যের অভাব দেখা দেওয়া, ফসলে বরকত না হওয়া। ছয় নাম্বার, সুদ খাওয়া পেটটা বিশাল বড় বাড়ির মতো হওয়া, পেটের মধ্যে সাপ দেখা যাওয়া। সাত নাম্বার, সুদ খাওয়া আপন মায়ের সাথে ব্যভিচার করা। আট নাম্বার, সুদ খাওয়া মানে আপনার দুনিয়া আখেরাত ধ্বংস করা। নয় নাম্বার, সুদ খাওয়া মানে কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে থাকা। কিসের নদী? জোরে বলেন, কিসের নদী? সহিহ বুখারী হাদিস নাম্বার 2085, সহিহ বুখারী হাদিস নাম্বার 7047, দুইটা হাদিসে এই কথা আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়াইছে, পড়ানোর পর সাহাবাদের দিকে ফিরে বসছে, আমাদের এই মসজিদে বসে কি না? ফজরের পর ইমাম সাহেবরা বসে না? বসে। নবীজি সাহাবাদের দিকে বসলেন, বসার পর সাহাবাদেরকে বললেন, তোমরা রাতের বেলা কেউ স্বপ্ন দেখছো কিনা? তো সাহাবারা দেখলে বলতেন, ওই দিন কেউ কিছু বলে না। নবীজি বললেন, রাইতুল লাইলাতা রাজুলাইনি আতায়ান, রাতের বেলা দুই ব্যক্তি দেখলাম আমার কাছে আসছে, আসার পর ফাতাসানি আমাকে জাগ্রত করছে, জাগ্রত করার পর আমাকে বললেন, কলালি ইনতলিক, আমাকে বললেন চলেন। আমি চলতে লাগলাম, চলতে চলতে ইলা আরদিন মুকদ্দাসা, একটা পবিত্র জমিনের কাছে আসলাম। এই জায়গায় হাদিসটা সংক্ষেপে, এটা মজার হাদিস, ওলামায়ে কেরাম জানেন, এরপরে বলছি 7047 বুখারি শরীফের হাদিসটা পড়ে নেবেন, অনেক মজা পাবেন। সাত শ্রেণীর অপরাধী, ছয় শ্রেণীর অপরাধীর ব্যাপারে বলা হয়েছে, আরেক শ্রেণীর ব্যাপারে বলা হয়েছে, খুব সুন্দর কথা। তো 7047 পুরো বর্ণনাটা আছে, আর বুখারির 2085 নাম্বার হাদিসের মধ্যে শুধু সুদের অংশটা আছে। তো নবীজি বলেন, একটা পবিত্র জমিনের মধ্যে গেলাম, যাইতে যাইতে চলতে লাগলাম, হাত্তা তাইনা আলা নাহরি মিন দামিন, একটা রক্তের নদীর কাছে আসলাম। নদীর কাছে আসার পর নদীর মধ্যে তাকায় দেখলাম, নদীর মধ্যে এক ব্যক্তি দাঁড়ায় আছে, আরেক ব্যক্তিকে দেখলাম নদীর কিনারায়, যাকে আমি নদীর কিনারায় দেখলাম, বাইনায়া দেইহি হিজারা, তার আশেপাশে পাথর আর পাথর দেখলাম। হঠাৎ আমি নদীর মাঝখানের লোকটার দিকে তাকায় দেখলাম, ওই লোকটা সাঁতার কেটে নদীর কিনারার দিকে রওনা হয়। যেই মাত্র নদীর কিনারায় যায়, কিনারায় যাওয়ার পর পারে দাঁড়িয়ে থাকা যে লোকটা, ওই লোকটা একটা পাথর নিয়ে তার মুখ বরাবর মারে, ফালকামাহু হাজারা, এই জায়গায় আইসা পাথরটা লাগে। লাগার পর রদ্দাহু হাইসু কানা, পাথর লাগার পর সাঁতারকারী লোকটা আবার আগের জায়গায় চলে যায়, আবার সাঁতার কাটে, আবার পাথর মারে, আবার যায়। হাদিসে আল্লাহ নবী বলেন, কুল্লামা যা আলিয়াত রুজা, যতবার বের হতে চায়, রবাল্লাযী আলা সাত্তিন নাহরি হাজারান, ওই ব্যক্তি একটা পাথর নিয়ে তার মুখের মধ্যে মারে আর বারবার নদীর মাঝখানে যায়। আমি প্রশ্ন করলাম, এই লোকটাকে বারবার সাঁতার কাটে নদীর কিনারায় যাইতে পারে না? আল্লাহ নবীকে ওই দুই ফেরেস্তা জবাব দেয়, আকিলুর রিবা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সুদখোর, কিয়ামত পর্যন্ত সাঁতার কাটবে, কিয়ামতের আগে নদীর কিনারায় উঠতে পারবে না। সুদখোর, এ সত্যি কথা, সত্যি আমাদের নবীজি সত্য কথা বলে। আমি আরিফ বিন হাবিব, আমি মিথ্যা কথা বলতে পারি, আমাদের নবীজি মিথ্যা কথা বলে না, আমাদের নবীজি সত্য কথা বলে। আমাদের নবীজি বলছেন যে এইভাবে সুদখোর কিয়ামত পর্যন্ত নদীতে সাঁতার কাটবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, এই গ্রামের সকলকে আল্লাহ সুদ থেকে হেফাজত করেন, আমাদের পুরো বাংলাদেশ সারা পৃথিবীর মুসলমানদেরকে সুদ থেকে হেফাজত করেন। এগুলো নয় নাম্বার, সুদ খাওয়া মানে রক্তের নদীতে সাঁতার কাটা। দশ নাম্বার, যে ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, সুদ লেখে, সুদের সাক্ষী দেয়, কয় শ্রেণী বললাম? সুদ খায়, সুদ দেয়, সুদের কারবার লেখে, সুদের সাক্ষী দেয়, এই চারো শ্রেণীর উপর আমাদের নবীজি 24 ঘন্টা অভিশাপ দিতে থাকে। আমাদের নবীজির অভিশাপ চার শ্রেণীর উপর চলতেই থাকে। দলিল নাসাই শরীফ হাদিস নাম্বার 5103 এবং 5104। আন আলী ইবনি আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা আকিলা রিবা ওয়া মুকিলা,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা যে ব্যক্তি সুদ খায় তারে অভিশাপ দেয়, ওয়া মুকিলা যে সুদ দেয় তাকে অভিশাপ দেয়, ওয়া কাতিবা যে সুদের কারবার লেখে তাকে অভিশাপ দেয়। কি করে? তিন নম্বর যে কি করে, সবাই বলেন তিন নম্বর যে কি করে। কোথায় চাকরি করা জায়েজ আমি বলবো না, জায়েজ বা না জায়েজ, যে সুদের কারবার লেখে তাকেও নবী অভিশাপ দেয়। আবার বলছি, যে সুদের কারবার লেখে, জোরে বলেন হয় নাই আরো জোরে, তাকেও নবী অভিশাপ দেয়। এগুলো তিন নাম্বার। চার নাম্বার, ওয়া শাহিদা, সুদের সাক্ষী যে দেয়, আপনাদের এলাকার একজন আরেকজনকে 5 লাখ টাকা দিয়েছে, 10 জনের সাক্ষী রেখে বাজারে নিচে রাস্তা করাইতে, রাস্তা করাইছে 500 টাকা, করানোর পর তোরা সাক্ষী থাক, আমি তাকে 5 লাখ টাকা দিলাম, এক বছর পর এই 5 লাখে 1 লাখ টাকা আমাকে সুদ দিবে, 10 জন মাত্র 500 টাকার নাস্তা করলেন, সুদের টাকাটা ছুঁয়েও দেখলেন না, খাইলেনও না। হযরতে আলী বলেন তাদের উপর তওবা করার আগ পর্যন্ত আল্লাহ নবীর অভিশাপ। সাক্ষী দেয় যে, যে ব্যক্তি সুদের সাক্ষী দেয় তার উপর নবীর অভিশাপ। সুদ খায় না, বাপেরা সুদ খায় না, আমার চাচারা বাবারা ভাইয়েরা সুদ খায় না, বন্ধুরা সুদ খায় না। এলো 10 নাম্বার। 11 নাম্বার, সামান্য সুদ খাওয়া। বলেন কি সুদ খাওয়া? সামান্য সুদ খাওয়া। কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 22007 নাম্বার হাদিস, 22007 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন দিরহাম রিবান ইয়াকুলুহু আর-রাজুল ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনা। সামান্য পরিমাণ সুদ খাওয়া মানে 36 বার জিনা করার চাইতে বড় অপরাধ করা। সামান্য সুদ খাওয়া, 36 বার জিনা করার চেয়ে বড় অপরাধ করা সামান্য সুদ খাওয়া। তাহলে বলেন কম সুদ বেশি সুদ হালাল না হারাম? 12 নাম্বার, চার শ্রেণী এমন যেই চার শ্রেণীকে জান্নাত না দেওয়া আল্লাহর হক। মানে আমি আল্লাহ, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ নিজের উপর অবধারিত করে নেয় যে আল্লাহ বলবেন আমি এই চার শ্রেণীতে জান্নাত দিব না। কয় শ্রেণী? আল্লাহ বলবেন যে আমি আল্লাহ এই চার শ্রেণীর জান্নাত না দেওয়াটা আমার উপর অবধারিত করলাম। কিতাবের নাম আল মুস্তাদরাক লিল হাকিম, হাদিসের কিতাব, হাদিস নাম্বার 2260। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আরবাউন হাক্কুন আলাল্লাহ আল্লা ইউদখিলাহুমুল জান্নাহ ওয়া লা ইউযীকাহুম নাঈমাহা, চার শ্রেণী এমন যে চার শ্রেণীকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে না, তাদেরকে জান্নাতের নিয়ামত আল্লাহ ভোগ করতে দিবে না। 1 নাম্বার, আকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খায় তাকে আল্লাহ জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক বলেন, নাউযুবিল্লাহ। 2 নাম্বার, আকিলু মালিল ইয়াতিম, এতিমের সম্পদ অন্যায় ভাবে যে ভক্ষণ করে তাকেও আল্লাহ জান্নাত দিবে না। 3 নাম্বার, অমুদমিনুল খাম, মদ পান করা অবস্থায় যে ব্যক্তি মারা যায় ওই ব্যক্তিকেও আল্লাহ জান্নাত দিবে না। 4 নাম্বার, আকুলি ওয়ালিদাই, পিতা মাতার না ফরমান সন্তান তাকেও আল্লাহ জান্নাত দিবে না। কয় শ্রেণী? 4, সুদখোর, এতিমের সম্পদ ভক্ষণকারী, মা বাবার না ফরমান সন্তান, মদ পানকারী, এদেরকে জান্নাত না দেওয়াটাই আল্লাহর হক। মনে থাকবে কথাগুলা? শেষ নেই কিন্তু, একটু আবার শুনেন তাহলে। 1 নাম্বার, সুদ খাওয়া, আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া, সূরা বাকারা 1 নম্বর 278। 2 নাম্বার, সুদ খাওয়া, কেয়ামতের ময়দানে পাগল অবস্থায় ওঠা, সূরা বাকারা 1 নম্বর 275। 3 নাম্বার, সুদ খাওয়া, কেয়ামতের মাঠে ফাঁস লাগানো অবস্থায় ওঠা, রমদাতুত তাফসির 1 নম্বর খণ্ড 330 নম্বর পৃষ্ঠা। 4 নাম্বার, সুদ খাওয়া, এলাকায় আজাব বৈধ করে নেওয়া, কিতাবের নাম আত্তারদীব আত্তারহিব 3 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা। 5 নাম্বার, সুদ খাওয়া, এলাকায় দুর্ভিক্ষ লাগা, হাদিস নাম্বার মুসনাদে আহমদ 17822 নম্বর হাদিস। 6 নাম্বার, সুদ খাওয়া, আপনার পেটটা বিশাল বড় বাড়ির মতো হওয়া, পেটে সাপ দেখা যাওয়া, ইবনে মাজা হাদিস নাম্বার 2273। 7 নাম্বার, সুদ খাওয়া, আপন মায়ের সাথে ব্যভিচার করা, ইবনে মাজা হাদিস নাম্বার 2274। 8 নাম্বার, সুদ খাওয়া, আপনার দুনিয়া আখেরাত ধ্বংস করা, বুখারী হাদিস নাম্বার 2766। 9 নাম্বার, সুদ খাওয়া, কেয়ামত পর্যন্ত রক্তের নদীতে সাঁতার কাটা, সহিহ বুখারী হাদিস নাম্বার 2085। 10 নাম্বার, সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদ লেখা, সুদের সাক্ষী দেওয়া, মানি নবীর অভিশাপ গ্রহণ করা, নাসাই হাদিস নাম্বার 5103 5104। 11 নাম্বার, সামান্য সুদ খাওয়া, 36 বার ব্যভিচারের চেয়ে বড় অপরাধ করা, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22007। 12 নাম্বার, সুদ খাওয়া,
আল্লাহর জান্নাত থেকে বঞ্চিত হওয়া। আল মুস্তাদরক লিল হাকিম 2260 নম্বর হাদিস। এবার আর একটা হাদিস শুনেন, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার, আমি সংখ্যা বলবো আপনারা বলবেন তো কি হয়, 3331 কত হয়েছে, 3331, সুন্দরভাবে বল 3331 বলেন তো, 31। চাই স্টলের সামনে বসা আগামীকাল থেকে আর গিবত শেখা যাবে না, এই সুদ নিয়ে আলোচনা হবে, একজন আরেকজনকে বুঝাইবেন যে হুজুরে কালকে একটা সংখ্যা শিখাইছে, আবু দাউদ শরীফের হাদিস শিখাইছে, কি এখন থেকে আমাদের চাপাবাজি আর চলবে না, আমাদের আলোচনা হবে কি সুদ নিয়ে, ঘোষ নেওয়া, আমাদের আলোচনা চলবে হাদিসের নাম্বার নিয়ে, কোরআনের আয়াত নিয়া। আগে আমরা গিবত শেখায়াত করতাম, এগুলা করবো না। তো কালকে সুদখুরদেরকে বলবেন যে আবু দাউদ শরীফের 3331 এভাবে আপনিও বুঝাই দিবেন। এই হাদিসে আসছে, নবীজি বলছে এমন একটা জামানা আসবে, লায়াবকা আহাদুন ইল্লা আকালা রিবা, যে জামানায় সব সুদ খাবে, সব কি খাবে, ওয়াইন লাম ইয়াকুলহু ডাইরেক্ট না খেলো আসাবাহু মিন বুখার, সুদের হাওয়া সবার গায়ে লাগবে, হাওয়া সবার গায়ে লাগবে। হুজুর একটু সামনে আসেন, আপনি যদি একটা অভিনয় দেখাবো, এখন দেখবেন তো এই এলাকায় এটা আছে কিনা, আপনার একটু দাঁড়ান লাগবে না, সামনে আসেন, এই জায়গায় আসলে আপনারা সবাই ওনারে দেখতেছেন, দেখেন আপনারে আমি এক গুন্ডা জমিন দিছি, এক গুন্ডা জমিন এক বছরের জন্য 30,000 টাকা নিছি, এক বছর পর 30,000 টাকা দিয়ে দিব, জমিন দিয়ে দিবেন, এই এক বছর আপনি জমিনে চাষাবাদ করছেন, এটাই তো এলাকায় চলে সুদ, এটা কি দেখছেন নিজের চেহারা খারাপ হয়ে গেছে সবার, হ্যাঁ এটা সুদ, আই তো আমি বললাম না, সাদা প্রাইভেট কারটার দিকে তাকান সবাই, সাদা দেখছেন, এবার এদিক তাকান, এটা কার আমি জানি না, আমার আমি যদি এটা দিয়ে আইসা থাকি তো গাড়ির নাম্বার হবে 4782 সাথে। এখন শুনেন, মনে করে নেন একটা সাদা প্রাইভেট কার দিয়ে আমি আসছি, এই সাদা প্রাইভেট কারটা ওনাকে 10 দিনের জন্য দিছি, তাকান এদিকে, এই গাড়িটা 10 দিনের জন্য দিছি, কয়দিন খুব শুনেন, মন দিয়ে শুনেন, কিন্তু এটা খুব জরুরি মাসালা, 10 দিনের জন্য গাড়িটা দিছি, দেওয়ার পরে এই একটু মন দিয়ে শুনতে দেন সবাই, গাড়িটা দেওয়ার পরে 10 দিনের জন্য 10,000 টাকা নিছি, সিকিউরিটি হিসাবে গাড়িটা দিছি, 10 দিন পর 10,000 দিয়ে দেবো, গাড়িটা দিয়ে দিব বা 1,00,000 টাকা নিলাম। এখন ওনার ছেলে কি করছে, বাচ্চা মানুষ, আব্বা আমি একটু গাড়িতে উঠমু, মন চাইছে 10 দিনের মধ্যে, উনিও কি করছে, এই গাড়ির দরজা খুইলা ওনার ছেলের নিয়ে একটু বসছে গাড়ির সিটের মধ্যে একটু কিছুক্ষণ, বৈশা আবার নাইমা গেছে, সুদ, এই সামান্য সময় সুদি কারবার করছে। ওনার কাছে আমি গাড়িটা বন্ধক রাখছিলাম, এই বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া যায় নাই, ওনার কাছে জমিন এক বছরের জন্য বন্ধক রাখছে, এই বন্ধকি জমিনের মধ্যে চাষাবাদ ফসল করা যায় নাই, যদি করে সুদ, যদি না করে বন্ধক, এরা যায় আছে, কথা বুঝে আসছে? এখন জানি আপনাদের থেকে একটা প্রশ্ন আসতে পারে, অগ্রিম বইলে দেখি প্রশ্ন, হুজুর যদি দেওয়ার সময় কিছু টাকা দিয়ে দেয়, দেওয়ার সময় যদি কি দিয়ে দেয়, এটার নাম বাটপারি, বলেন কি জায়েজ নেই, এই কাজই করেন না, হ্যাঁ হ্যাঁ এটা করেন না, ভাড়া দেন, ভাড়া, ভাড়া জায়েজ আছে, ভাড়া জায়েজ, ওনারে আমি জমিনটা দিব এক বছরের জন্য 5,000-10,000 ভাড়া নিব, টাকা আর পাবে না, আমি জমিন এক বছর পরে পেয়ে যাবো, শেষ, টাকা পাবে না, এটা লিজ ভাড়া, এটা জায়েজ, সবার কি বুঝে আসছে? বিভিন্ন এলাকায় মসজিদের জমিন এইভাবে বসুরা লাগায় সুদি টাকা মসজিদে লাগানো হচ্ছে, তাহলে বলেন তো শেষে যে সুদের কথাটা বললাম, মুসান্নাফে আব্দুর রাজ্জাকে এই জাতীয় একটা সুরত আছে, এক ব্যক্তি আরেকজনকে ঘোড়া দিছে, ঘোড়া বন্ধক দেওয়ার পর তো টাকা নিছে বা যা নিছে, ওই বন্ধকই ঘোড়ার উপরে উনি একদিন উঠছে, ওঠার পর যিনি দেখছেন আলেম বড় তাবি, উনি বললেন তুমি কি করলা, এটা না বন্ধকি ঘোড়া, কয় হ্যাঁ, কয় তুমি উঠলা কেন, এই তো সুদি কারবার করলা, বন্ধকি জিনিস দিয়ে উপকৃত হওয়া জায়েজ নেই, কি কথা বুঝে আসছে, বলেন আমার সাথে বন্ধকি সম্পদ দিয়ে, বলেন আরো জোরে সবাই বলেন, বন্ধকি সম্পদ দিয়ে উপকৃত হওয়া জায়েজ নেই, তাহলে জমিন দিমু টাকা নিলাম, এই জমিন শুধু ওনার কাছে থাকবে সিকিউরিটি হিসাবে, টাকা যদি মেরে দিই এই জন্য থাকবে, চাষাবাদ ফসল কিচ্ছু করবে না, শুধু রেখে দিবে, টাকা দিমু জমিন দিয়ে দিবে, এটার নাম বন্ধক, কিছু করবে এটার নাম সুদ। আল্লাহ আমাদের সকলকে সুদ নামক ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমরা যে সুদের ভয়াবহ 12টা অবস্থা জানলাম, এই ভয়াবহ 12টা অবস্থার কথা সবাই সবাইকে মনে করিয়ে দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন যা শুনলাম বললাম আমাদের সকলের মাঝে আমরা যেন মুজাকারা করে এই কথাগুলো আমলে নিয়ে সুদি কারবার চিরতরে ছেড়ে দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।
আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আছে কেউ আছে আর কথা বলার? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আপনারা দুরুদ জুড়ে পড়তেছেন না কেন? পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আস্তে আস্তে আস্তে, আপনারা এই দুরুদটা জোরে পড়তেছেন না কেন? একটু থামেন 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 একটু থামেন। এটা না বললে আমি যদি একটা টান দিতাম আল্লাহুম্মা, পড়তেন না জোরে? তো এটা যেটা বললাম জোরে বললেন না কেন? সহিহ বুখারী হাদিস নাম্বার 3370। কত? 3370। সাহাবারা নবীজির বললেন আপনার উপরে দুরুদ পড়বো কিভাবে? নবীজি শিখিয়ে দিলেন এইভাবে পড়েন আল্লাহুম্মা, এই যে সল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীজি দুরুদটা সাহাবায়ে কেরামকে শিখিয়ে দিয়েছেন। দেখছেন খুব কষ্ট লাগে জানেন? আমি কিন্তু শুরুতেই দুরুদটা পড়ছি, আপনারা কেউ পড়েন না আমার সাথে। এত খারাপ লাগছে আমার, এত কষ্ট লাগছে, অথচ এটা নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছে। আর আমরা যেগুলো নিজেরা বানায় বানায় পড়ি এগুলো আমরা কত আওয়াজ দিয়ে পড়ি, ঠিক না? এ ঠিক না, এই জন্য নবীজি শিখানো দুরুদটা আওয়াজ হইল না। সহিহ বুখারী হাদিস নাম্বার 3370 3370 নাম্বার হাদিসে এই দুরুদ আমাদেরকে নবীজি শিখিয়ে দিয়েছে। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলকে আপনি কবুল করে নেন। মাবুদ মেহেরবান মাওলা, মেহরবানি করে ভুল ভ্রান্তিগুলো আপনি মাফ করে দেন। মাবুদ মেহেরবান মাওলা, আমাদের মধ্যে যাদের মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন যারাই কবর আছে, আল্লাহ মেহরবানি করে সকলের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ সুদ নামক অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ ঘুষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ সুদমুক্ত এলাকা গড়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দেশটাকে সুদমুক্ত ঘোষমুক্ত একটা দেশ বানায় দেন। আল্লাহ একটা ইনসাফের দেশ বানায় দেন। আল্লাহ সম্প্রীতি ভালোবাসার দেশ বানায় দেন। সকল প্রকার গজব আজাব থেকে এই দেশকে আপনি হেফাজত করেন। করোনা ভাইরাস সহ সকল গজব থেকে এই দেশকে হেফাজত করেন। মাবুদ মেহেরবান মাওলা, আল্লাহ সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদী কারবার ঢুকে গিয়েছে, আল্লাহ মেহেরবানি করে এই ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ বাবা ভাই আত্মীয় স্বজন আল্লাহ সবাই যেন এই সুদের কারবার ছেড়ে দেয়। মেহেরবানি করে এই ভয়ঙ্কর অপরাধ থেকে সকলকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আমরা কম খাবো, কম পরিধান করব, তবে সেটা যেন হালাল হয়, বেশিটা যেন হারাম না হয়। আল্লাহ হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ মুসাফির মানুষ ঢাকা আবার রওনা করব, মেহেরবানি করে সহি সালেমে নিরাপদে পৌঁছার ব্যবস্থা করে দেয়।